নানির বাসাতে সবাই মিলে কি করব না করব তা তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে আমরা নানির বাসাতে নুডলস পার্টি দিব, তো তা তোমাদের সাথে শেয়ার করব। এখানে দেখো আমার খালামণি কতই না কাজ করতেছে, এখানে দেখো তোমাদেরকে সব কিছু দেখাচ্ছে, আবার ধনিয়া পাতাও বাছতেছে। এখানে দেখো আমার বোন সব কিছু কেটে নিচ্ছে, গাজর, মরিচ, তারপরে ধনিয়া পাতা। এখানে দেখো খালামণি দুই কাজ একসাথেই করতেছে, ধনিয়া পাতাও বাছতেছে, আবার সসও ছিঁড়ে নিচ্ছে। তো এখানে দেখো আমার আপু কাটতেছে, আর তোমাদেরকে দেখাচ্ছি কি কি নুডলসে দিব। তো এখানে নুডলসের মশলা, সস, তারপর নুডলস সব কিছু তোমাদেরকে এক এক করে দেখাচ্ছে। তো আমাদের চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করনি, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিবে, আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবে, যাতে আমরা উৎসাহিত হই। আমাদেরকে তোমরা উৎসাহিত করলে আমরা আরও নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত হব। তো এখানে দেখো মরিচ, গাজর, তারপরে বেগুন, টমেটো বেগুন কেটে নিয়েছে। এখানে আমার খালামণি আগে থেকেই ডিমগুলিকে ভেঙে নিচ্ছে, যাতে পরে কোনো ঝামেলা না হয়। সবাই মিলে একসাথে কাজ করলে কতটাই আনন্দ মনে হয়, তো আমার কাছে তো অনেক ভালো লাগে সবাই মিলে কাজ করলে। তোমাদের কাছে কেমন লাগে কমেন্টে জানাবা। তো দেখো ডিমগুলোকে ভেঙে নিয়েছে, আর এখানে দেখো আমার আপু ধনিয়া পাতাগুলোকে কাটতেছে। তো সবগুলো একসাথে কেটে নিচ্ছে। তো সবগুলো উপকরণ দেখো কতই না সুন্দর লাগছে। এখানে নুডলসগুলোকে সিদ্ধ করব, তার জন্য দেখো আমার ভাই, বোকা একটা ভাই, মশলা শুদ্ধেই নুডলসের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। এখন দেখো সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করতে গিয়ে আমরা গ্যাসে বসিয়েছিলাম, তো আমাদের নুডলসগুলো ভেঙে যায়, বেশি ভেঙে যায়। তো দেখো এখানে আমার খালামণি নুডলসগুলোকে ধুয়ে নিচ্ছে, ভালো করে ধুইতে হয়, অনেকগুলো নুডলস তো একসাথে রান্না করলে একটু না একটু ঝামেলায় পড়ে যেতেই হয়। তো দেখো এখানে খালামণি ভালো করে ধুয়ে নিচ্ছে, আর ওইখানে আমার আমার আপু, তো দেখো ডিমগুলোকে আগে ভেজে নিয়েছে। তো আমার আপু যেই মজা করে রান্না করে, সবাই খেয়ে বলবে যে অনেক মজা হয়েছে, আমার আপুর হাতের রান্না অনেক মজা। তো এখানে দেখো নুডলসের সাথে নুডলসের ডিমের সাথে নুডলসের মশলাগুলো দিয়ে দিয়েছে। এখানে দেখো আমার আপু গাজরগুলোকে ভেজে নিচ্ছে, যাতে সিদ্ধ করে নেই, তাই ভেজে নিলে গাজরটা একবারে সিদ্ধ হয়ে যায়। আমার আপুর মাথায় যে কত ট্যালেন্ট, গাজর সিদ্ধ করে নেই তাই আবার গাজরগুলোকে ভেজে নিচ্ছে। ভাজা শেষ হওয়ার পর দেখো এখানে তেল দিয়ে দিয়েছে, তেল দিয়ে পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছে। এখন পেঁয়াজগুলোকে ভালো করে লাল করে ভেজে নিবে। তো পেঁয়াজের সাথে মরিচও দিয়ে দিয়েছে, এখন পেঁয়াজ আর মরিচকে ভালো করে ভেজে নিবে। তো দেখো রাত্রের বেলা আমরা পার্টিটা করে থাকি, তাই রাত্রের বেলায় আমি ভিডিও করেছি। তো দেখো বাঁশের আগুন কতই না জ্বলতেছে। তো এখানে পেঁয়াজ, মরিচ সাথে আবার টমেটোও দিয়ে দিয়েছে, এখন ভালো করে ভেজে নিবে। তো ধোয়ার জন্য কিছুই দেখা যাচ্ছে না, একটু ঘোলাগুলো দেখাচ্ছে। তো আগুন ধরালে দেখো কতই না ধোয়া হয়, তাই দেখা যাচ্ছে না। তো আমরা যা যা করি তা তোমাদের সাথে শেয়ার করি, তোমাদের কাছে কীরকম লাগে তা কমেন্টে জানাবা। তো এখানে দেখো ভালো করে সব কিছু ভাজার পর তো ডিম আর গাজরগুলোকে দিয়ে দিয়েছে, এখন ভালো করে এটাকে ভেজে নিবে। এখানে আরও উপকরণ দেওয়া হবে, তো তাও তোমাদেরকে আমি দেখাবো যে কীভাবে নুডলসটাকে রান্না করেছে।
তো এখানে দেখো সবগুলো উপকরণ দিয়ে ভালো করে নাড়াচাড়া দেওয়ার পর এখানে দেওয়া হচ্ছে সয়া সস। সয়া সস না দিলে তো কোনো টেস্টই আসে না, তাই তো সয়া সসটা দিতেই হয় নুডলসে। তো সয়া সস একটু বেশি করেই দিয়েছে। তো দেখো এখানে সসগুলোকে এক এক করে সবগুলো সস দিয়ে দিচ্ছে। তো একখান দিয়ে একখান দিয়ে, মানে সবাই মিলে কাজ করলে কিন্তু তাড়াতাড়ি হয়, তাই সবাই মিলে সস দিতেছে, মশলা দিতেছে। সবাই মিলে কাজ করলে কিন্তু অনেক আনন্দের সাথেই কাজটা হয়ে যায়। তো এখানে সস দেওয়ার পর এখানে দেখো সসটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে ভালো করে জালের মতো জাল দিয়ে ভালো করে আনিয়ে এখানে দেখো দিয়ে দিয়েছে নুডলসের মশলা। তো নুডলসের মশলা দিলে কিন্তু স্বাদটা অনেক বেড়ে যায়। কেউ কেউ আছে নুডলসের মশলা আলাদা কিনে দেয় না, তো অনেকগুলো নুডলস তাই আমরা মশলাটাকে বেশি করেই কিনে নিয়েছি যাতে নুডলসটা খেতে অনেক মজা হয়। তো কিন্তু নুডলসটা অনেক মজা হয়েছিল। তো ভালো করে নাড়াচাড়া দিয়ে দিবে মশলাটাকে দিয়ে। তো এখন নুডলস দেওয়ার পালা। দেখো নুডলসগুলো একটু ভেঙে গিয়েছে, তো এখানে নুডলসগুলো সবাই মিলে দিয়ে দিচ্ছে। তো আমরা সবাই মিলে কাজগুলো করে থাকি। তো এখানে দেখো নুডলসগুলো দিয়ে দিচ্ছে, নুডলসটার কালারটা কতই না সুন্দর আসতেছে, কতগুলো নুডলস। দেখো নুডলস দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে এখানে দিয়ে দিবে। ধনিয়া পাতাগুলি ভালো করে দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে, কারণ বেশি নাড়াচাড়া দেওয়া যাবে না, কারণ আমাদের নুডলসগুলি আগে থেকে ভেঙে গিয়েছিল। তোমাদেরকে তো দেখিয়েছিলাম যে নুডলসটা বেশি জাল দেওয়ার কারণে আমাদের নুডলসটা বেশি ভেঙে গিয়েছে। তো এখানে দেখো আমার খালামণি সবাইকে বেড়ে দিচ্ছে, সবাই খাওয়ার জন্য তো পুরেই পাগল হয়ে গিয়েছে, কারণ সবাই মিলে খাবে। তো আমরা একটা জিনিস করে থাকলে সবাই মিলেমিশে খাই, তো এই জিনিসটা আমার অনেক ভালো লাগে। তো এখানে দেখো সবাই খাচ্ছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবে। আল্লাহ হাফেজ।